আসসালামু আলাইকুম কাঁচা বাচ্চারা, আশা করি ভালো আছো, সুস্থ আছো। এর আগে তোমাদের জন্য আমি একটা ভিডিও পাবলিশ করছিলাম যে একটা স্টুডেন্ট কোন 10টা কারণে চান্স না পেতে পারে, এবং সেখানে আমি তোমাদের টুকটাক বলে দিয়েছিলাম যে যে কারণটাতে তুমি চান্স না পেতে পারো তো কি কি করলে সেই জিনিসটা তুমি ওভারকাম করতে পারো। তো তোমরা অনেকে আমাকে পার্সোনালি নক দিচ্ছো, অনেকে ভিডিওর কমেন্টও বলছো যে ভাইয়া কিভাবে চান্স পাওয়া যাবে সেটা একটু বলেন। তো আজকের এই ভিডিওটাতে আমি অনেক হিসাব নিকাশ করে তোমাদের জন্য 10টা কারণ বলবো, যে 10টা কারণের জন্য তুমি চান্স পাবা, এবং তুমি একটু মিলাই নিবা যে তোমার মধ্যে 10টা ফ্যাক্ট আছে কিনা। যদি না থাকে তাহলে চেষ্টা করবা এই 10টা ফ্যাক্ট কিভাবে তোমার মধ্যে আনা যায়। তো এমনিতেই কিছু ট্রেডিশনাল বা হচ্ছে গতানুগতিক কথা তো আছেই, পড়তে হবে, পরিশ্রম করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে, এগুলো খুবই গতানুগতিক কথা। আমি তোমাদেরকে হালকা স্ট্র্যাটেজিক্যালি বলে দিব যে এই এই জিনিসগুলো যদি করা হয় তাহলে অ্যাডমিশনে চান্স পাওয়ার একটা সম্ভাবনা থাকে। এমন না যেগুলো করলেই তুমি চান্স পাবা, বা যদি কেউ এগুলো সবগুলো না করে সে চান্স পাবে না। আমরা আসলে সব কিছুর প্রবাবিলিটি বলতে পারি, যে পসিবিলিটি বলতে পারি, এগুলো এগুলো করলে ভালো হয়। সো কি কি কারণে হতে পারে? প্রথমত ভাই, তোমাকে আসলে একটা ডিটারমিনেশন রাখতে হবে, তোমার জন্য একটা ড্রিম রাখতে হবে। ওই যে একটা কথা আছে না, স্বপ্ন সেটা না যেটা তুমি ঘুমায় দেখো, স্বপ্ন সেটা যেটা তোমাকে ঘুমাতে দেয় না। সো অনেকে বলে যে ভাই পড়াশোনায় ফোকাস করতে পারি না, আমি অনেক বেশি ঘুমাই, আমি ঘুম থেকে ঠিকমতো উঠতে পারি না, আমার ফেসবুক অ্যাডিকশন অনেক বেশি। এইগুলো কেন হয় জানো? তুমি যখন তোমার ড্রিমটাকে অনেক স্ট্রংভাবে দেখতে পারবে না, ড্রিমটা যখন অনেক স্ট্রং হবে না, তোমার অ্যাম্বিশন যখন উইক হবে, তখনই তোমার ঘুম বেশি হবে, তুমি ফোকাস রাখতে পারবে না, তোমার অন্যদিকে ফোকাস চলে যাবে। সো আমার কাছে মনে হয় যদি কোনো একটা স্টুডেন্ট একেবারে মানে ডিটারমিনেশন তার যদি থাকে যে আমাকে এখানে চান্স পেতেই হবে, এখানে আমার ভর্তি হওয়াই লাগবে, আমি এই ডিপার্টমেন্টে এই ভার্সিটিতে ভর্তি হবই, এরকম যদি থাকে তার পড়াশোনায় ফোকাস এমনিতে আসবে, তার ওই 10 ঘন্টা 12 ঘন্টা ঘুম কখনোই হবে না। যদিও 8 ঘন্টা ঘুম যথেষ্ট, কারণ 8 ঘন্টা ঘুমের পরে বাকি সময়টা তুমি যদি কাজে লাগাতে পারো, আই থিঙ্ক 8 ঘন্টা ঘুমে কোনো সমস্যা নাই, ইটস ওকে। কিন্তু যে বললাম না, অনেকে বেশি ঘুমায়। কেন? অনেকে হতাশার জন্য বেশি ঘুমায়, অনেকে আবার চিন্তা করে যে মানে অনেকে এরকম দেখা গেছে যে কোনো মতে চান্স পেলেও হলো না পেলেও হলো, ইচ্ছা আছে বাট ওই ড্রিমটা ওইভাবে স্ট্রংভাবে দেখে না। সো আমার কাছে মনে হয় স্বপ্নটা যদি অনেক স্ট্রং হয়, স্বপ্নটা যদি অনেক বেশি মানে স্বপ্নের মতো হয় যে আমাকে এটা করাই লাগবে, নিজের মধ্যে যদি জেদ থাকে, তখন পড়াশোনায় ফোকাস এমনিতেই হবে, এবং তুমি ওই ঘুম বলো, অন্যদিকে যে তোমার ডিস্ট্র্যাকশন আসে সেগুলো এমনিতেই দূর হয়ে যাবে। ওকে, এরপরে 2 নম্বর হচ্ছে, ঠিক আছে, তোমার অনেক ভালো একটা ড্রিম আছে, তোমার অনেক ভালো একটা অ্যাম্বিশন আছে, তুমি সেটার জন্য পরিশ্রম করতে রাজি আছো, সব কিছু ঠিক আছে, বাট এরপরে কিছু স্ট্র্যাটেজিও তো ফলো করতে হবে, তাই না? তো আমি এখানে তোমাদের জন্য লিখে রাখছিলাম জিনিসগুলো, আমি দেখে দেখে এক এক করে বলি। তো তোমাদের এই যারা ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটি অ্যাডমিশন দিবা বা মেডিকেল অ্যাডমিশন ওটা কাজে লাগে বা, এখানে কনসেপ্টটা বোঝা কিন্তু জরুরি। আমরা অনেক সময় দেখা যায় না বুঝে পড়ে যাই, না বুঝে পড়ে মুখস্থ করি, এবং ওইভাবে না ভালো করা যায় না সত্যি কথা অ্যাডমিশনে। এবং এখন মেডিকেল অ্যাডমিশনে অনেক কনসেপচুয়াল প্রশ্ন আসে, বুয়েট মানে ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে তো আগে থেকে আসতো, এবং কনসেপচুয়াল প্রশ্ন যদি ধরো 10টাও আসে বা 20টাও আসে, সেই 20টা তুমি যদি ঠিকমতো আনসার করতে না পারো, তাহলে দেখা যাবে যে 20 নম্বর কি অনেক বেশি ডিফারেন্স ক্রিয়েট করবে না। এই জন্য এই সময়টাতে কনসেপ্ট অনেক ভালো মতো বুঝতে হবে, কনসেপ্ট না বুঝে কোনো জায়গায় সামনে আগাবে না। এবং তুমি একটু খোঁজ নিয়ে দেখো তোমার আশেপাশে যে ভাইয়ারা ভালো করছে বা আপুরা ভালো করছে, তোমার সিনিয়র যারা আছে তারা সবাই কিন্তু অনেক ভালো কনসেপ্ট বুঝে তারপর পড়াশোনা করছে। ওকে, 3 নম্বর, শুধু কনসেপ্ট বুঝলেই হয় না, অ্যাডমিশনের সময় একটা প্রপার গাইডলাইন লাগে। প্রপার গাইডলাইনটা আমার কাছে মনে হয় কনসেপ্টের থেকে বেশি জরুরি। গাইডলাইন বলতে কি হয়, কিভাবে পড়তে হবে, এই জিনিসটা পড়া আদৌ দরকার আছে কিনা, তো এই জিনিসটা কিভাবে পড়লে আমি অল্প সময়ে বেশি পড়তে পারি। বিশ্বাস করো, অ্যাডমিশনে অনেক বেশি জানার দরকার হয় না, অ্যাডমিশনে অনেক বেশি মানে পণ্ডিত হওয়া লাগে না, অ্যাডমিশনে তোমাকে স্মার্ট হইতে হয়। স্মার্ট মানে ধরো ডিউর পরীক্ষার কথা বলি, 1.5 ঘন্টায় তুমি পরীক্ষা দিবা, ওই পরীক্ষাটা 1.5 ঘন্টা না দিয়ে যদি 3 ঘন্টা দেই, তুমি যে নাম্বার পাবা তার থেকে অন্তত 20 নাম্বার বেশি পাবা, কিন্তু তোমাকে ওই ডিউর ভর্তি পরীক্ষায় ওই অতগুলো প্রশ্নকে 1.5 ঘন্টায় আনসার করে আসতে হবে, এটাই তোমার চ্যালেঞ্জ। সেখানে শুধু পারলেই হয় না, একটা সার্টেন সময়ের মধ্যে আনসার করে আসতে হয়, তার জন্য তোমাকে স্মার্ট হইতে হয়, কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শিখতে হয়। যারা প্রিভিয়াস ইয়ারে ডিউতে ভালো মতো র্যাঙ্ক করছে, চান্স পেয়েছে, তোমাদের মতো স্টুডেন্টদের নিয়ে ডিল করে, মানে আমি আমাদের কথা বলছি, যারা তোমাদেরকে নিয়ে কাজ করে, এই টাইপের মানুষের গাইডলাইনটা খুবই জরুরি। মানে এটা আমি কেন বলছি, ধরো তুমি এমন কোনো একটা কোচিংয়ে ভর্তি হয়েছো, সেইখানে পড়াচ্ছে না, ধরো ভালো পড়াচ্ছে না, ঠিক মতো হচ্ছে না, তুমি সেই ক্লাস বুঝছো না, তো অনেক সময় আমরা চিন্তা করি যে আসলে এত টাকা দিয়ে ভর্তি হইলাম, তাইলে এখন এখানে আমাকে কন্টিনিউ করতে হবে না। অ্যাডমিশন সময়টাতে এই এক্সপেরিমেন্ট করা যাবে না,
এই সময়টা তোমার লাইফের এত ভাইটাল একটা সময়, বলে না সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর। সো এখন 1 ফোর দিলে যতটুকু রেজাল্ট পাবা, এর পরবর্তী 5 মাস গিয়ে সারাদিন চেষ্টা করলেও, লাখ লাখ টাকা কিন্তু খরচ করলেও এই ফিডব্যাকটা তুমি পাবা না। তো যদি তোমার কাছে মনে হয় তুমি কোনো একটা কোচিংয়ে ভর্তি হয়েছো, ভর্তি হওয়ার পরেও সেখানে তোমার অনেক টাকা দিয়ে ভর্তি হয়েছে ধরো, বাট সেখানে তুমি ভালো রেজাল্ট পাচ্ছ না, সেখানে ভালো আউটকামটা পাচ্ছ না, ক্লাস ভালো হচ্ছে না, ওই টাকাটা যাক ভাই, এই সময়টাতে এই টাকাটা মানে তোমাকে কিছু করার নেই, এখন তুমি একটা ভুল করে ফেলছো, কিছু খেসারত দিতে হবে। সো ওই কোচিং ওখানে রাখো, দেখো অন্য কোনো জায়গায় ভালো পড়াই কেনা, এখন তো অনলাইনে যুগ, সব জায়গায় কন্টেন্ট অ্যাভেলেবল, দেখে শুনে কোনো একটা কোচিংয়ে ভর্তি হও, এটা গেলো একটা কথা। এরপরে গাইডলাইন, টিপস অ্যান্ড ট্রিক্স, অ্যাডমিশন টাইমে স্মার্টনেসটা অনেক বেশি জরুরি। আমার কাছে মনে হয় আমি যখন অ্যাডমিশন দিয়েছিলাম, আমি হামরি হয়তো মেধাবী ছিলাম না, বাট আমি বেশ স্মার্ট ছিলাম, আমি জানতাম অল্প সময়ে কীভাবে প্রশ্ন আনসার করতে হয়, কীভাবে কোনটা আগে অ্যাপ্রোচ করতে হয়, আগে ফিজিক্স নাকি আগে ম্যাথ নাকি আগে বায়োলজি, বা ফিজিক্স আনসার করতে গেলে কোনগুলো আগে আনসার করতে হয়, এই জিনিসগুলো জানি এমন কারোর কাছে পড়তে হবে এই সময়টাতে। ধরো একজন তোমাকে কনসেপ্ট অনেক ভালো মতো বুঝাই দিচ্ছে, খুব ভালো মতো বুঝাই দিচ্ছে, বইতে যা যা আছে সবই তোমাকে পড়াই দিচ্ছে, কিন্তু ভাই এটাতে তোমার অ্যাডমিশনে হেল্প করবে না, বিশ্বাস করে অ্যাডমিশনে হেল্প করবে না। তুমি হয়তো সবই অনেক কিছু পারো, তুমি হয়তো চিন্তা করে আনসার করতে পারবা, বাট অন্যজন হচ্ছে ওই স্মার্ট ওয়েগুলো জানে। সো এই জন্য অ্যাডমিশনের সময়টাতে প্রপার গাইডলাইন, গাইডলাইন বলতে আমি বোঝাচ্ছি কম সময়ে বেশি প্রশ্ন আনসার করা, একটা প্রশ্ন কিভাবে ক্যালকুলেটার ছাড়াও আনসার করা, যেরকম অনেক প্রশ্ন আছে কিভাবে উত্তর থেকে প্রশ্নে ব্যাক করা যায়, মানে এটাকে মেথড অফ এলিমিনেশন বলা হয়, এটা উত্তর হবে না, এটা উত্তর হবে না, তার মানে এটা উত্তর হইতে বাধ্য, এরকম অনেক ওয়ে আছে, সেই ওয়েগুলো তোমাদের এই সময়টাতে শিখতে হবে। ওকে, 4 নম্বর হচ্ছে নিজের পড়াশোনার টাইমটা রাখতে হবে, এটা অনেকেই তোমরা ভুল করো। তোমরা একটু খোঁজ নিবা, যারা ভালো পারে বা যারা যারা ভালো পড়াশোনা করে, যারা ভালো ভার্সিটিতে চান্স পায়, এরা সবাই নিজে পড়ে চান্স পায়। কোনো ভাইয়া তোমাকে সর্বোচ্চ কনসেপ্ট বুঝাই দিতে পারে, তোমাকে টিপস অ্যান্ড ট্রিকগুলো দিতে পারে, পড়াশোনাটা নিজেকে করতে হবে। কোনো ভাইয়া তোমাকে যদি বলে যে আমি তোমাকে সব পড়াই দিব, সব বুঝাই দিব, সব তোমাকে খাওয়াই দিব, ওইটা দিয়ে লাভ নাই অ্যাডমিশনে, কারণ অ্যাডমিশনে প্রশ্ন কমন আসে না, ওখানে তোমাকে যে প্রশ্নগুলো আসে সেগুলো নিজে প্র্যাকটিস করতে হয়, নিজে অ্যাপ্রোচ করতে হয়, আর নিজে অ্যাপ্রোচ করার জন্য নিজেকে পড়াশোনা করতে হয়, নিজে প্র্যাকটিস করতে হয়। ভাইয়া সারাদিন করাই দেওয়ার পরেও তুমি যদি নিজে না পড়ো, লাভ নেই কিন্তু। এই জন্য দেখা যায় তোমরা এই কোচিং সেই কোচিং, অফলাইন একটাতে ভর্তি হও, অনলাইন একটাতে ভর্তি হও, একই কেমিস্ট্রি 3-4 ভাইয়ের কাছে পড়ো, নিজে পড়ার সময়টা থাকে না, এটা করলে কিন্তু ধাঁধায় পড়ে যাবে পরবর্তীতে। সো অবশ্যই কোচিং করো, যা করো, পরীক্ষা দাও, যা করো, এমনভাবে সব কিছু মেনটেন করবা যেন অন্তত প্রতিদিন তোমাদের নিজেদের পড়ার কিছু সময় থাকে। এবার অনেকে বলবা যে ভাইয়া, বা এই ভিডিও নিচেই কমেন্ট করবা যে ভাইয়া রেগুলার কত ঘন্টা পড়া উচিত, বা আপনি কত ঘন্টা পড়তেন। এটা খুবই ওয়ার একটা প্রশ্ন, এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকমের হয়, বাট তারপরে আমি জানি আমার মুখ দিয়ে তোমরা একটা সময় একটা ঘন্টা শুনতে চাও আমার মুখ দিয়ে। সো যদি আমি বলি কোচিং, তারপরে হচ্ছে পরীক্ষা, ক্লাস, এগুলো বাদ দিয়ে নিজের অন্তত, এগুলো তো পড়াশোনার পেছনে ব্যয় হচ্ছে, বাট এগুলোর পরেও রেগুলার একটা স্টুডেন্টকে 4 থেকে 5 ঘন্টা, কমপক্ষে 5 ঘন্টা পড়াশোনা করা উচিত, নিজে পড়ার টেবিলে নিজের পড়াশোনা করা উচিত। বাকি সময়টুকু তোমার কোচিংয়ের পেছনে যাচ্ছে, বাকি সময়টুকু তোমার কি বলে পরীক্ষার পেছনে যাচ্ছে, ক্লাসের পেছনে যাচ্ছে, বাট তারপরে 5-6 ঘন্টা পড়াশোনা করা উচিত একটা স্টুডেন্টের। যদি বেশি করতে পারো কোনো সমস্যা নেই, কম করলে সমস্যা আছে। সো অবশ্যই নিজের পড়ার সময়টা রাখতে হবে, ঠিক আছে? এরপরে হচ্ছে প্র্যাকটিসটা নিজে করতে হবে। কীরকম, ধরো তোমরা অনেক কোচিংয়ে দেখবা, অনেক ভাইয়াদেরকে দেখবা যারা তোমাদেরকে প্রশ্ন ব্যাংক সলভ করে দেয়। এখন প্রশ্ন ব্যাংক সলভ করে দিলে তুমি কি করবা? ধরো ভাইয়া তোমাকে আমি তোমাকে কনসেপ্টটা বুঝাই দিচ্ছি বইয়ের, ভালো কথা, আমি তোমাকে বইয়ের অনুশীলনী যে প্রশ্নগুলো আছে প্রত্যেকটা টাইপের প্রশ্ন সলভ করাই দিচ্ছি, ভালো কথা, তোমার তো নিজে একটা জায়গা থাকা লাগবে যেখানে তুমি প্র্যাকটিস করবা, তাই না? এখন আমি যদি তোমাকে প্রশ্ন ব্যাংকটা সলভ করে দিই, প্রশ্ন ব্যাংক তো সলভ করাই আছে, এরপর আমি যদি ক্লাসেও তোমাকে ওইটা সলভ করে দিই, তুমি নিজে কখন প্র্যাকটিস করবা? সো আমি সবাইকে বলবো প্রশ্ন ব্যাংকটার সলভ করার সময় বইয়েরও হেল্প নেওয়ার দরকার নেই, কোনো ভাইয়া বা কোনো টিচারের হেল্প নেওয়ার তো আরও দরকার নেই। যদি কোথাও আটকে যাও, এবং এই যে তুমি যে আটকে যাচ্ছ ওই প্রশ্নটা নিয়ে, একটু ঘাটাঘাটি করলা, একটু স্ট্রাগল করলা, তারপরে তুমি সেই প্রশ্নটা বুঝতে পারলা, এইটা তোমাকে পরীক্ষার হলে অনেক আগায় রাখবে। একটা অপরিচিত প্রশ্ন অ্যাপ্রোচ করার সাহস তৈরি করবে, একটা অপরিচিত প্রশ্ন অ্যাপ্রোচ করার যে প্র্যাকটিস, সেই প্র্যাকটিসটা তৈরি হবে। তো সবাই চেষ্টা করবা যে নিজে প্রশ্ন ব্যাংকটা সলভ করার সময় অন্তত নিজে প্র্যাকটিস করা। আর প্রশ্ন ব্যাংক কেউ প্রশ্ন কমন পাওয়ার জন্য সলভ করে না, প্রশ্ন ব্যাংকটা সবাই প্র্যাকটিসের জন্য সলভ করে, যে প্র্যাকটিসটা এমনিতেই হচ্ছে অমনিতেই হচ্ছে, তার সাথে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো মানে আমার জানা হয়ে যাচ্ছে কোন টাইপের প্রশ্ন আসে, আর যদি এর মধ্যে দিয়ে কমন আসলো তাহলে তো শোনাই সোহাগা। তবে প্রশ্ন কমন পাওয়ার জন্য কিন্তু প্রশ্ন ব্যাংক সলভ করবো না, আর কোনো ভাইয়া, কোনো টিচার, কোনো কোচিং, কোনো বাসার ভাইয়া কাউকে দিয়ে চেষ্টা করবে প্রশ্ন ব্যাংকটা নিজে নিজে সলভ করতে, মানে অন্তত একটা জায়গা থাকা দরকার একটা স্টুডেন্ট নিজে প্র্যাকটিস করা। ওকে, এরপরে এক্সাম দেওয়াটা বেশ জরুরি এই সময়টাতে।
তোমরা অনেকে অফলাইন অনেক কোচিংয়ে ভর্তি হয়েছো, অনেকে অনলাইন কোচিংয়ে ভর্তি হয়েছো, অনেকে আমার প্রাইভেট ব্যাচে ভর্তি হয়েছো। যেখানেই পরীক্ষা হোক, প্রত্যেক উইকে যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলো দিবা এবং চেষ্টা করবে পরীক্ষাগুলো পড়াশোনা করে দেওয়ার জন্য। এমন না যে গায়ে ছাড়া ভাব গিয়ে একটা পরীক্ষা দিয়ে চলে আসলাম, র্যাঙ্ক যা হয় হোক, নাম্বার যা দিয়ে দিক, সমস্যা নেই, পরীক্ষাগুলো তো দিবা। এবং পরীক্ষা শুধু দেওয়ার জন্য না, এই যে পরীক্ষা তুমি দিলা, দেওয়ার আগে তোমার একটা প্র্যাকটিস হয়ে গেলো, তুমি পড়লা, একটা রিভিশন হইলো, তারপরে পরীক্ষা সব নিশ্চয়ই পারবা না, কিছু ভুল তো তৈরি হবে, কিছু জানা জিনিস ভুল করবা, কিছু অজানা জিনিস ভুল করবা, যেগুলো জানা জিনিস ভুল করছে সেগুলো একটু সতর্ক থাকবা, যে জিনিসগুলো জানতা না সেগুলো বাসায় গিয়ে একটু দেখবা, এবং যদি মনে হয় যে কনসেপ্টটা সম্পূর্ণ অপরিচিত, ওই কনসেপ্টটা আবার নতুন করে একটু পড়ে দেখলা। সো এই জিনিসটা কিন্তু করতে হবে। এই জিনিসটা করলে কি হয় যে প্রথমে প্র্যাকটিস করলা, বই পড়লা, রিভিশন দিলা, তারপরে কিন্তু কিছু ল্যাকিংস থেকে যায়। ল্যাকিংটা যে কোথায় আছে বা কোথায় আমাকে আর একটু ডেভেলপ করা দরকার সেটা কিন্তু পরীক্ষা না দিলে বোঝা যাবে না। তো সবাই একটু পরীক্ষা দেওয়ার চেষ্টা করবা। ওকে, এরপরে হচ্ছে 1 2 3 4 5 6 7 ফেসবুক অ্যাডিকশন বা হচ্ছে ফোন অ্যাডিকশন যাই বলি। বাংলাদেশে বিশেষ করে হচ্ছে আমরা ফেসবুক, ইউটিউব আর মেসেঞ্জার আর হচ্ছে টিকটক, এগুলোই তো বেশি চলে, সব থেকে ফেসবুকের পেছনে সময় বেশি যায়। ফেসবুকে অনেকে দেখা যায় হচ্ছে ছেলে হলে মেয়েদের সাথে চ্যাট করে, মেয়ে হলে ছেলেদের সাথে চ্যাট করে, এগুলো করতে ভালো লাগে আমি জানি, ভালো লাগবেই, এগুলো ভালো লাগার জিনিস, কিন্তু নিজেকে একটু ওখান থেকে সরে আসতে হবে এই সময়টাতে। কারণ ফেসবুক তুমি পরেও করতে পারবা, যার সাথে তুমি চ্যাট করছো সে হারাই যাবে না, যদি সে হারাই যায় তাহলে সে কোনোদিন তোমার ছিলই না, তো সে তোমার থাকবেই, তাই না? তো এই মানুষটাকে তুমি হয়তো পরে পাবা 4 মাস পরে, বা 4 মাস পরে অ্যাডমিশনের জন্য আমল নামতে বন্ধ হয়ে যাবে, তাই না? তখন আর পরিশ্রম করেও লাভ নেই, এই জন্য চেষ্টা করবে এগুলো থেকে যেন একটু দূরে থাকা যায়। আবার তোমাদের মধ্যে অনেকেই আছো র্যান্ডমলি, কোনো কাজ নেই, ফেসবুকের ভিডিও স্ক্রল করেই যাচ্ছ, করেই যাচ্ছ, এই একটা ভিডিও আসে, ফানি ভিডিও দেখে কিছুক্ষণ হাসো, আবার হচ্ছে নতুন একটা ভিডিও আসে সেটা দেখে কিছুক্ষণ হাসো, এটা একেবারে একেবারে মানে এর কোনো ফ্রুট নাই, এর কোনো রেজাল্ট জিরো, একেবারে জিরো, এগুলো করে কোনো লাভ নেই। অনেকে আবার হতাশ হয়ে ফেসবুকে আসো, কিছুক্ষণ থাকো, আবার হতাশ হয়ে চলে যাও, আবার কিছুক্ষণ হতাশ হয়ে আসো, এটাকে সাইকেল অফ ডিপ্রেশন বলা হয়, যে ডিপ্রেসড হয়ে ফেসবুকে আসছো, কিছুক্ষণ থাকার পরে আবার বেশি ডিপ্রেসড হয়ে ফেসবুক থেকে যাচ্ছ, এটা করে লাভ নেই। ফেসবুকটাকে দূরে রেখে, ফোনটাকে দূরে রেখে বইয়ের দিকে বেশি মনোযোগ দিতে হবে, ঠিক আছে? আর এরপর হচ্ছে তোমাকে সুস্থ থাকতে হবে, এটা আসলে অনেক জরুরি। কারণ অ্যাডমিশন সময়টাতে যদি তোমার কোনো রোগ হয়, সেখানে তুমি যদি 1 সপ্তাহ 2 সপ্তাহ পড়াশোনা করতে না পারো, এটা তোমাকে বাকিদের থেকে অনেক পিছিয়ে রাখতে হবে। তো সুস্থ কীভাবে থাকা যায়, একটু বাড়ির খাবার দাবার কম খাওয়া, একটু রেগুলার ঘুমানো, রাত না জাগা, স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া, বাইরে জাঙ্ক ফুড একটু কম খাওয়া, একটু মশারি টানায় ঘুমানো, এখন তো শীতকাল চলে, সো নিজেকে একটু প্রোটেক্টেড রাখা, এই নানানভাবে আসলে সুস্থ রাখা যায় নিজেকে। সো যতটুকু সম্ভব নিজেকে একটু সুস্থ রাখবে, এটা কিন্তু অনেক জরুরি। কারণ অসুস্থতা আসলে যার হয় সেই জানে সুস্থতা কী জিনিস। ইভেন এই সময় যে অসুস্থ হবে, আমি একটা গল্প বলি, আমি গত বছর একটা ছেলেকে 7 দিন বা 8 দিন পড়াইছিলাম, আমার নামটা মনে নেই, আর মনে থাকলেও বলতাম না এখানে, তো 7 বা 8টা দিন পড়াইছিলাম ওর সিকিউরিট পরীক্ষার আগে। ওর নটরডেমের 10-এর মধ্যে ছিল র্যাঙ্ক, NDC-র top 10-এর মধ্যে ওর র্যাঙ্ক ছিল। তো এবং ও এমন একটা স্টুডেন্ট, সেটুকু একটু পরে আসি, তো বুয়েট ভর্তি পরীক্ষা আর ডিউ ভর্তি পরীক্ষার প্রিলি যখন হইলো, মানে বুয়েটের প্রিলি আর ডিউ ভর্তি পরীক্ষা পাশাপাশি সময় হয়েছিল, ও সেই পরীক্ষায় বসতেই পারেননি, কারণ 1 মাস ও অসুস্থ ছিল, ও হসপিটালে ভর্তি ছিল 1 মাস। সো বুয়েট ডিউতে পরীক্ষা দিতে পারলো না, এরপরে আসলো সিকিউরিট, সিকিউরিটির আগে ওর কাছে মনে হয়েছে ও কেমিস্ট্রি অনেক জিনিস ভুলে গেছে। ওকে আমি পরীক্ষার মনে হয় 1 সপ্তাহ আগে 5 দিন পড়াইছিলাম বা 6 দিন পড়াইছিলাম, কোনোদিন এমনও হয়েছে যে সকালে পড়াইছি, ও দুপুরে নিজে পড়ছে, বিকালে গিয়ে আবার আমি পড়াইছি। এবং আমার এটা মনে আছে কোনো একটা দিন দুপুর 11টা বা 1টার সময় ও ট্রেন ছিল, রাজশাহী গিয়ে পরীক্ষা দিয়েছে, আমি ওকে ওই দিন সকালেও পড়াইছি এবং ও সবই পারতো মোটামুটি, আমি শুধু ওকে রিভিশন দেওয়াইছে। সো আমি বিশ্বাস করি যদি ও বুয়েটে বা ডিউতে পরীক্ষা দিতে পারতো তাহলে ও top 10 অথবা top 20-এর মধ্যে থাকতো, এটা আমি বিশ্বাস করি। কিন্তু দেখো অসুস্থতার জন্য হইলো না, সো সবাই একটু চেষ্টা করবা, সুস্থতা অসুস্থতা সৃষ্টিকর্তার হাতে, বাট সবাই একটু চেষ্টা করবা এই সময়টাতে যতটুকু যা পারা যায় নিজেকে একটু সুস্থ রাখার। আর সর্বশেষ এবং মোস্ট ইম্পর্টেন্ট, তুমি যে ধর্মেরই হও না কেন, সেই ধর্মের যে ধর্মীয় ব্যাপার স্যাপারগুলো আছে সেগুলো একটু মেনে চলবে এই সময়টাতে। বাংলাদেশের মুসলিম মানুষের সংখ্যা বেশি, সো রেগুলারভাবে নামাজ পড়তে হবে, এবং কখনোই মানুষের দোয়া আসলে অনেক বড় জিনিস। বড় জিনিস কেন জানো, ধরো তুমি রিটেন খাতা লিখলা, বুয়েট ভর্তি পরীক্ষা রিটেন হয় বা ডিউ ভর্তি পরীক্ষা আমাদের রিটেন হয়, সো রিটেন খাতা লেখলা, একই জিনিস একই টপিক লেখার পরেও দেখা যাবে সেটা এক টিচার হয়তো নাম্বার কম দিতে পারে, এক টিচার হয়তো নাম্বার বেশি দেবে, এরকম হতেই পারে, তাই না? সো মানুষের দোয়া আসলে এই জিনিসটা অনেক পরিবর্তন করে দেয়। তারপরে হচ্ছে সবার কাছে একটু দোয়া চাবা, কারো সঙ্গে এই সময়টায় কোনো জিনিস নিয়ে দুর্ব্যবহার করবা না, কারণ কখন কার বদ দোয়া কাজে লাগে
আর কার দোয়া কখন কাজে লাগে এটা কেউ জানেন না। তো সবাই একটু মুসলিম যারা আছি ঠিক মতো নামাজ কালাম পড়ো, এই সময়টাতে নিজের জন্য দোয়া করো, মানুষের জন্য বা মানুষের কাছে নিজের জন্য দোয়া চাবা, হয়তো বা মানুষের দোয়ার কল্যাণে অনেক সময় দেখা যায় মিডিয়োকর স্টুডেন্টরা ভালো পড়াশোনা করতে পারে, মিডিয়োকর টাইপের পরীক্ষা দিয়ে ভালো জায়গায় চান্স পেতে পারে। এই জিনিসগুলো একটু মেনটেন করো। সো যদি এর বাইরেও কোনো আইডিয়া তোমাদের মাথায় থেকে থাকে বা তোমাদের কাছে মনে হয় ভাইয়া এই জিনিসটা চেঞ্জ করলেও বা এই জিনিসটা করলেও চান্স পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়, তোমরা কমেন্ট বক্সে জানাও, তাতে বাকি স্টুডেন্ট যারা আছে ওরাও জানতে পারবে, ওরাও বুঝতে পারবে যে ওদেরকে এই কাজগুলো করা লাগবে। ভালো থেকো সবাই, এবং আমি দোয়া করি সবাই নিজের যোগ্যতা এবং নিজের মেধা এবং নিজের পরিশ্রম এটা সমন্বয়ে ভালো একটা ভার্সিটিতে, নিজের স্বপ্নের ভার্সিটি, নিজের স্বপ্নের ডিপার্টমেন্টে চান্স পাও। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।